তো আজকে আমি চলে এসেছি গড়িয়া রামগড়ে। এখন আমি বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছি। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়েস্ট উইন্ড, আর রাইট সাইডে হচ্ছে আপনার পদ্মশ্রী সিনেমা হল। সো এই প্রাইম লোকেশনেই আজকে আপনাদেরকে 2BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি গড়িয়া রামগড়ে, এখানে আজকে আপনাদেরকে 2BHK রিসেল ফ্ল্যাট দেখাবো। আর আজকে আমার সাথে আছে হচ্ছে সোমো, ওনার নাম্বারটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিরেক্টলি সোমোকে কল করে নেবেন। তো সোমো, এবার যদি এক্স্যাক্ট লোকেশনটা যদি বলে দিতে। এটা এক্স্যাক্ট লোকেশন হচ্ছে গিয়ে তোমার গড়িয়া আপনার যেটা পদ্মশ্রী সিনেমা রামগড়, রাজা এস সি মল্লিক রোড, এখান থেকে জাস্ট 100 মিটার থেকে 150 মিটার মতন ফ্ল্যাট থেকে ওয়াকিং ডিস্টেন্স। আর এটা হচ্ছে আপনার বাঘাবি তিনটাও এখান থেকে কাছে 400-550 মিটারের মধ্যে একদম। তো আপনার মাঝামাঝি পড়ছে গড়িয়া বাঘাবি তিনের একদম মেন রোডের কাছাকাছি, রাজা এস সি মল্লিক 150 মিটার যেটাই বললাম আগে। আর কিন্তু ওয়েস্ট উইন্ডটা দেখা যাচ্ছে পেছনে বড় বিল্ডিং থেকে কাছাকাছি। মেট্রো আপনার মোটামুটি 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে গড়িয়া মেট্রোটা পেয়ে যাবেন। তারপরে আপনি এখান থেকে বাঘাবি তিন রেলওয়ে স্টেশনটা কাছাকাছি পেয়ে যাবেন, আইডিস হসপিটালটা কাছাকাছি পেয়ে যাবেন। এগুলো আপনার একদম প্রাইম লোকেশন। আচ্ছা, এটা তো G+3 বিল্ডিং রয়েছে, আর কোন ফ্লোরে ফ্ল্যাট अवेलेबल আছে? এটা ফার্স্ট ফ্লোরে अवेलेबल আছে, একটাই আছে। হ্যাঁ, একটাই ফ্ল্যাট। কত স্কয়ার ফিট আছে? এটা রয়েছে আপনাদের 850 স্কয়ার ফিটের কিছু কাছাকাছি। আচ্ছা, এবার হচ্ছে বিল্ডিংটা কত বছর পুরনো? জাস্ট আপনার 1.5 বছর মতন হয়েছে। আর কেন বিক্রি করতে যাচ্ছে ওনার রিজন? না, এটা আপনার অ্যালোকেশন পোর্শন, এটা আপনার বিক্রি করে ওনারা সেল আউট করে দেবেন আর কি। এটা কি বিল্ডার ফ্লো? মানে কলকাতার যে কোনো প্রান্তে যেতে পারবে, 150 মিটার ওয়াকিং ডিসটেন্স জাস্ট। আর এই অটোগুলো কোথায় কোথায় যায়? অটোগুলো আপনার গোলপাক যাচ্ছে, গড়িয়া মোড় যাচ্ছে, গড়িয়া হাট যাচ্ছে, যাদবপুর বাঘায়তিন, সুলেখা, এই অটোগুলো আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এবার মার্কেট এরিয়া নিয়ে কথা বলা যাক, এখানে লোকাল মার্কেট কি রয়েছে? মানে এখান থেকে ওয়াকিং ডিসটেন্স আপনি মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনি পেয়ে যাবেন। ডেলি মার্কেট আপনি এখান থেকে আপনার ইউসেজ করতে পারবেন, একদম কাছাকাছির মধ্যে রয়েছে। আচ্ছা, আর সুপার মার্কেট কি আছে? স্পেন্সার্স, রিলায়েন্স ফ্রেশ, আরামবাগ মার্কেট কাছেই রয়েছে। এখানে মোটামুটি 5-6-7 মিনিটসের ওয়াকিং ডিসটেন্সের মধ্যে স্পেন্সার্স পেয়ে যাবেন। আচ্ছা, আর এবার হচ্ছে লোন নিয়ে কথা বলা যাক, কোন ব্যাংকের সাথে টাই আপ আছে? টাই আপ এখানে আপনি যে কোনো ব্যাংক থেকে করতে পারেন, অ্যাজ সাচ কোনো ব্যাংক প্রেফারেন্স নেই। আপনি আমাকে বলবেন, যে কোনো ব্যাংক থেকে করে দিতে করিয়ে দেবো, পেপারস ক্লিয়ার রয়েছে। আচ্ছা, এবার হচ্ছে পেপার নিয়ে কথা বলা যাক, সিসি অ্যাভেলেবেল রয়েছে, পেপার সব ওকে আছে, তাই তো? আর ওনারের নামে এই ফ্ল্যাটটা রয়েছে, তাই তো? আচ্ছা, আর ওয়াটার সোর্স এখানে কি রয়েছে? ওয়াটার সোর্স এখানে রয়েছে হচ্ছে আপনার কর্পোরেশন। আচ্ছা, এটা হচ্ছে আপনার কলকাতা কর্পোরেশনের মধ্যে পড়ছে। জল তো মিষ্টি জল আছে, জলে আয়রনও নেই, আর বৃষ্টির সিজনে কি এখানে ওয়াটার লগিং হয়? একদম কলকাতা আপনার নিচে আপনার যে মেন রোড সেটা দেখলে আপনি বুঝতে পারবেন এখানে কত ড্রেনেজ করা হবে। আচ্ছা, তো এখানে কত ফুটের রাস্তা আছে সামনে? এটা আপনার 16-18 ফুটের রাস্তা, 16-18 ফুট। আচ্ছা, এবার হচ্ছে এখানে ইলেকট্রিসিটি কি রয়েছে? ইলেকট্রিসিটি আপনার সিএসসি, সিএসসি এরিয়া, তো লোডশেডিং হওয়ার কোনো ব্যাপারই নেই। এবার অ্যামেনিটিস নিয়ে কথা বলা যাক, লিফট তো রয়েছে এখানে, ঠিক আছে, আর কি আছে এখানে? লিফট রয়েছে, 24 ঘন্টা জল, হ্যাঁ 24 ঘন্টা জল রয়েছে, আপনার সিএসসির কারেন্ট রয়েছে এখানে, আপনার সিসিটিভি ক্যামেরা, G+3 বিল্ডিং, অ্যাজ সাচ কোনো মেইনটেন্যান্সও নেই। যা মেইনটেন্যান্স লিফটের জন্য কত হবে তাও মোটামুটি মেইনটেন্যান্স? আপনার অ্যারাউন্ড আপনার 1 টাকা করে পার স্কয়ার ফিট, 1 টাকা করে। আচ্ছা, আর এখানে কাছাকাছি স্কুল, কলেজ, হসপিটাল কি রয়েছে? স্কুল হসপিটাল তো এখানে আইরিস হসপিটাল তুমি একদমই কাছে, মানে জাস্ট দেখাও যাবে আইরিস হসপিটালটা। আর তোমার এখানে স্কুল বলতে গেলে তোমার পাটুলি গোল্ডস্মিথ রয়েছে এখানে কাছাকাছি, আর এখানে তোমার কলেজ বলতে অ্যান্ড্রুস কলেজটা রয়েছে 500-600 মিটারের মধ্যে, সবই কাছাকাছি, একদম ধারে কাছে, এটা প্রাইম লোকেশন। আচ্ছা, আর মেডিকেল স্টোর, ব্যাংক, এটিএম, উল্টো দিকেই লাইফলাইন রয়েছে, লাইফলাইন রয়েছে, আর ব্যাংক এটিএম আছে, ব্যাংক এটিএম একদম মেন রোডে গেলে আপনি অ্যাভেলেবেল যে কোনো এটিএম পেয়ে যাবেন। এবার আপনাকে 2BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে 850 স্কোয়ার ফিট, এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এই ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে এন্ট্রেন্স, ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন সাউথ ফেসিং আমি ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার সাউথ, ওয়েস্ট আর ইস্ট ওপেন, অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ দুটো বেডরুমে কিন্তু আপনার সাউথ ফেসিংয়ে পড়ছে। সো এবার আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, এটা হচ্ছে এন্ট্রেন্স, এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে দেখতে পাচ্ছেন মার্বলের কাজ করা হয়েছে, আর এটা হচ্ছে আপনার প্রিতমের সুইচ এখানে লাগানো রয়েছে। আর এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, পেন্টের কাজ দেখতে পাচ্ছেন করা রয়েছে, বিল্ডিংয়ের কন্ডিশনটা দেখুন যথেষ্ট ভালো কন্ডিশন রয়েছে। আর ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে আপনার ভেট্রিফাইড ব্র্যান্ডেড টাইলস এখানে লাগানো রয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, আর এটা হচ্ছে আপনার ডোরের কোয়ালিটি। আর উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার MCB হেভেলসের ওয়্যারিং সব করানো রয়েছে।
সো এবার আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের টু দিয়ে দেবো। তো এটা হচ্ছে এন্ট্রেন্স, সাউথ ফেসিংয়ে ঢুকলাম, ঢুকেই রাইট সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং রুম। আর লিভিং কাম ডাইনিং রুমের ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি, আর এন্ট্রেন্সের লেফট সাইডে এটা হচ্ছে আপনার সেপারেট কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। আর দুটো বেডরুমে কিন্তু আপনারা এসির পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। সো এটা হচ্ছে লেআউট, এখানে আপনারা কোনো অ্যাটাচ বাথরুম পাচ্ছেন না। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের টু দিয়ে দিচ্ছি। সো ঢুকলাম, এটা সাউথ ফেসিংয়ে ঢুকছি। সো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। সো এই লিভিং কাম ডাইনিং রুমের সাইজ হচ্ছে আপনার 16x8। তো সোমো, আমি দেখতে পাচ্ছি এখানে ওপেন কিচেনের কনসেপ্টটা করা হয়েছে, এটা কি ব্যাপার? এটা আপনার বিল্ডার যখন ফ্ল্যাট তৈরি করে, তো ওপেন কিচেন রাখবেন ভেবেছিলেন, যে ক্লোজ কিচেনের একটা স্পেস পেয়ে গেছে, তো ক্লোজ কিচেন করে দিন, আর ওপেন কিচেন তো এভাবে রয়ে গেছে। কেউ যদি এটা হিসেবে আপনার এখানে ফোকাসে রেখে ওইখানে আপনার পয়েন্ট আউট করে কেউ যদি ক্যাবিনেট করে দিতে পারে বা একটা কাজ করতে পারে, এটা এটা ভেঙে দেবে তো, না বিকজ এখানে টিভির ইউনিটটা কিন্তু রয়েছে, তো এখানে সোফা সেটটা রাখতে পারে। এখানে যদি কেউ যদি চায় যে এটা ক্যাবিনেট মতন পড়বে, এক্সট্রা ইয়ে করে টিভি সেট রাখতে পারে, তাহলে কিন্তু রাখতে পারে, সেই স্পেস কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা ভেঙে দেবে, এটা লিভিং রুম এখানে রয়েছে, সেটা আপনাকে কিছুটা আপনার ফিলিং করে আপনাকে টেনে এইদিকে নিয়ে আসতে হবে, সামান্য কিছু কাজ। একদম, আর ওখানে দেখতে পাচ্ছেন একটা বেসিনের ইউনিট রয়েছে। আর ফেসিং আপনাকে দেখিয়ে দিই, এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং এ একটা বক্স উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন, আর এই সাইডটাতে আপনারা ডাইনিং টেবিল রাখতে পারবেন, চারজনের ডাইনিং টেবিল এখানে আরামসে চলে আসবে। এবার আপনাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার ব্যালকনি, সাউথ ফেসিং এ রয়েছে ব্যালকনিটা। আর এই কমন ব্যালকনির সাইজ হচ্ছে আপনার 3x6, অ্যান্টিস্কিড টাইলস এখানে ইউজ করা হয়েছে। সো আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুম দেখিয়ে দিলাম, এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি। এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার কিচেন, এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 4x8, আর ফেসিং দেখে নিন, ইস্ট ফেসিংয়ে এই কিচেনটা রয়েছে। ফ্লোরিং দেখতে পাচ্ছেন অ্যান্টিস্কিড টাইলস এখানে ইউজ করা হয়েছে, স্ল্যাব দেখতে পাচ্ছেন আপনার ফুললি গ্রানাইট ফিনিশ রয়েছে, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট পেয়ে আছেন, সবই কিন্তু প্রিতমের সুইচ আছে। ওপর অবধি দেখতে পাচ্ছেন টাইলসের কাজ করা হয়েছে, এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট, মিডিয়াম সাইজের একটা সিঙ্ক আপনারা পেয়ে যাবেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে চিমনির পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে কিচেন, এটা আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুম দেখিয়ে দিলাম, এটা হচ্ছে এন্ট্রেন্স, কমন ব্যালকনিটা ওখানে দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা আপনার ইস্ট ফেসিংয়ে রয়েছে। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 5x7, 5x7 হচ্ছে এটার সাইজ। ফ্লোরিং দেখতে পাচ্ছেন অ্যান্টিস্কিড টাইলস এখানে ইউজ করা হয়েছে, এখানে আপনারা ভেতরে কোনো বেসিনের পয়েন্ট পাচ্ছেন না, এটা হচ্ছে আপনার শাওয়ার, গিজারের পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে, উপর অবধি দেখতে পাচ্ছেন টাইলসের কাজ করা হয়েছে, এটা হচ্ছে আপনার কোমোড, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে দেখতে পাচ্ছেন এক্সস্ট ফ্যানের পয়েন্টটা রয়েছে। এখন বাইরে অ্যাকচুয়ালি প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই জন্য পুরো অন্ধকার হয়ে গেছে। সো এটা আপনাদেরকে কমন বাথরুমটা দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে বেডরুমসগুলো দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। তো আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটার সাইজ হচ্ছে আপনার 10x11, এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। ফেসিং দেখে নিন, সাউথ ইস্ট ফেসিংয়ে রয়েছে, এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, আর এটা হচ্ছে ইস্ট ফেসিং। ওয়ার্ড্রোবের জন্য এখানে আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে, আর এসির পয়েন্টটা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। একদম আনইউজ ফ্ল্যাট আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, ফেসিং দেখে নিন, সাউথ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে, এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। আর এই সেকেন্ড বেডরুমের সাইজ যেটা রয়েছে সেটা হচ্ছে 10x12, ওয়ার্ড্রোবের জন্য এখানে আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে। তো একটা জিনিস ভালো লাগলো, দুটো বেডরুমে কিন্তু আপনারা ওয়ার্ড্রোবের জন্য আলাদা করে স্পেস করে দেওয়া রয়েছে, আর তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এসির পয়েন্টটাও পেয়ে যাবেন, দুটো বেডরুমে এসির পয়েন্ট আপনারা পাচ্ছেন। সো এটা হচ্ছে আপনার 2BHK ফ্ল্যাটের ট্যুর আপনাদেরকে দিয়ে দিলাম, 2BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে? এটা আপনার প্রাইস রয়েছে 850 স্কোয়ার ফিট ফ্ল্যাট, ফ্ল্যাটের প্রাইসিং রয়েছে 36.50।
আচ্ছা 36,50,000 টাকা প্রাইস রয়েছে, যে কোনো ব্যাংক থেকে লোন হবে, সিসি অ্যাভেলেবল, কাগজপত্র টোটাল ওকে, সিএসসি এরিয়া টোটাল কলকাতা কর্পোরেশনের মধ্যে ফ্ল্যাটটা পড়ছে, পশ এরিয়া, এই এরিয়ার লোকালিটি অনুযায়ী আপনার মোটামুটি এখানে 5,000 রুপিস করে স্কোয়ার ফিট এখানে নেওয়া হচ্ছে, একদম মেন রোড সেগুলি রোডের কাছাকাছি, তো ওনারা মোটামুটি 4,500 টাকা করে এটা রেট করছে না, আশা করি আরো কম করছে, আপনারা হিসাব করবেন মোটামুটি 4,200 কি 300 টাকা করে স্কোয়ার ফিট করছে। আর এই যেটা আমার ইউএসপি লাগলো এই ফ্ল্যাটটা, সেটা হচ্ছে দুটো বেডরুমই সাউথ ফেসিং করছে, তাই না? ইস্ট সাউথ ওয়েস্ট, হ্যাঁ, বেডরুম আপনার দুটোই সাউথ পাচ্ছে মোটামুটি, এবং ওপেননেসটা রয়েছে, যেটা বাইরে খুব কম জায়গায় এরকম ওপেননেস রয়েছে, মোটামুটি ঠিকঠাক আপনি এলে পছন্দ হবে। এটা তো ব্যাক সাইডে আছে, তাই না? এটা ব্যাক সাইড, কিন্তু আপনারা আশা করি গ্রিনারিটা আপনারা পাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আপনাকে ছাদটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার টেরেস, আর উপরে আপনারা কংক্রিটের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন, 6,000 লিটারের জলের ট্যাঙ্ক আপনারা এখানে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আপনার বিল্ডিংয়ের সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন, চওড়া রাস্তা রয়েছে, 16 ফুটের রাস্তা, ড্রেনেজ সিস্টেম অলরেডি এখানে করানো রয়েছে, আর কলকাতা কর্পোরেশন একদম, আর রাজা এসি মল্লিক রোড এখান থেকে আপনার অনলি 100 মিটার। তো সমু, আমি নিচে দেখতে পাচ্ছি এখানে পার্কিংটা রয়েছে, পার্কিং কি অ্যাভেলেবেল আছে ফ্ল্যাটের সাথে? অ্যাভেলেবেল নেই, তিনটে ছটা ফ্ল্যাট, তিনটে পার্কিং আছে, সোল্ড আউট হয়ে গেছে। হুম, আর বাইক পার্কিং আপনারা এখানে ইজিলি রাখতে পারেন, অনেক ইউ নো এনাফ স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন। তো মোটামুটি আমি সব ইনফরমেশন দিয়ে দিয়েছি, ইন কেস যদি আরও কিছু জানতে হয় সমুর নাম্বারটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওনাকে কল করে নিতে পারেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।